পুনি রেভেনসা না পরিবর্তন কু নেই দাবি উঠিলা জোরদার। ভর্তৃহরি কহিলে না বদলিবা নেই সরকার নিষ্পত্তি নেবা দরকার। রেভেনসা গার্লস স্কুল নামকরণ কু নেই কটক সাংসদঙ্ক বড় খুলাসা। হিন্দু গার্লস স্কুল ভাবরে প্রথমে আরম্ভ হইতলা। মাত্র 15 টঙ্কা গ্রান্ট পাই হিন্দু গার্লস স্কুল রু হই যাইতিলা রেভেনসা। রেভেনসা না পরিবর্তন কু পরোক্ষরে বরিষ্ঠ বিজেডি নেতাঙ্ক সমর্থন। কহিলে প্রকৃত ইতিহাস লোকঙ্ক সামনাকু আনিবা লাগি দরকার চিন্তন। ওড়িয়া গবেষণা কেন্দ্র পক্ষরু আয়োজিত তিনিকি আলোচনা চক্রে একাঠি হইতিলে রাজ্যর বহু জনাশুনা রাজনেতা, শিক্ষাবিদ, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী ও ছাত্রছাত্রী। বর্তমানরে অতীত, ওড়িশা দুর্ভিক্ষ, 1866 এবং স্মৃতির রাজনীতি শীর্ষক এই আলোচনা চক্রে রেভেনসা না পরিবর্তনকু নেই হইছি সরগরম আলোচনা। এতে রেভেনসা বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনকু নেই এক বড় খুলাসা করেছেন সাংসদ ভর্তৃহরি মহতাব। হিন্দু গার্লস স্কুল ভাবরে প্রথমে আরম্ভ হইতলা। কেমতি হলে রেভেনসা না কেমতি হল? 30 টঙ্কা খরচ হতলা, 15 টঙ্কা আদায় হতলা, জনসাধারণ দৌলে আউ 15 টঙ্কা গ্রান্ট পাইবা সরকারকে রেভেনসাকে ডাকি গোটি সভায় সভাপতিত্ব করা দায়িত্ব দিয়া গলা এবং সে 15 টঙ্কা গ্রান্ট কলে তাঙ্ক নাঁরে স্কুল হল। এতিসহ রেভেনসা না পরিবর্তন প্রসঙ্গে রাজ্য সরকারকে কোর্টকে ঠেলিছন্তি বল। ভর্তৃহরি কহিছন্তি এ প্রকার নিষ্পত্তি পাই রাজনৈতিক ইচ্ছা শক্তির রহিছি আবশ্যকতা। গোটে সরকারের কলেকটিভ রেসপন্সিবিলিটি রয়েছে যে মন্ত্রী অনেক এবং গোটিয়ে পলিটিক্যাল উইল মধ্যে আবশ্যক এ প্রকার নিষ্পত্তি নেওয়া। সরকার যেদিন চাহিবে সেদিন পরিবর্তন করে পারে। বিজু জনতা দল রেভেনসা না পরিবর্তনকু জোরদার বিরোধ করুথুবা বেলে দলর বরিষ্ঠ নেতা অমরপ্রসাদ শতপথী রখিছন্তি ভিন্ন মত। পরোক্ষরে রেভেনসা না পরিবর্তনকু করিছন্তি সমর্থন। কইছন্তি এভলি আলোচনা মাধ্যমে সত ইতিহাস লোকঙ্ক সামনাকু আসিবা দরকার। মু কেবল না ভিতরে সীমিত রখিবানি, ইতিহাসর কথা আসিব, নঙ্ক দুর্ভিক্ষ কথা আছে এবং নঙ্ক দুর্ভিক্ষর যে সেতবেলার যে স্থিতি লা তা পরবর্তী ওড়িশার অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ই চেতনা ভিতরে এ ঘটনা লোক পাখে না। আজ এইভাবে আলোচনা চক্র মাধ্যমে আসব, তা পরবর্তী অবস্থায় নাম পরিবর্তন সম্পর্কে হয়তো সরকার নিষ্পত্তি করবে, কিন্তু মত মধ্যে প্রকাশ পাওয়া উচিত। সেপটে রেভেনসা বিশ্ববিদ্যালয় না পরিবর্তন করে গজপতি কপিলেন্দ্র দেবঙ্ক নাঁরে করা পুনি থরে প্রস্তাব রাখিছন্তি বিশিষ্ট সাহিত্যিক হরপ্রসাদ দাস। বিলকুল দায়ী, বিলকুল দায়ী, রেভেনসা দায়ী, ব্রিটিশ ক্রাউন দায়ী, ব্রিটিশ পার্লামেন্ট দায়ী, ব্রিটিশ অফিসিয়াল দায়ী, রেভেনসা দায়ী। এবং মোর প্রস্তাব হচ্ছে গজপতি কপিলেন্দ্র দেব যে ওড়িয়াকে না দিয়েছেন, ওড়িশা রাজ্যর রাষ্ট্র না দিয়েছেন, ভাষার না দিয়েছেন, জগন্নাথকে রাষ্ট্রদেবতা কেছেন, তাঁকর না নামে। নঙ্ক দুর্ভিক্ষের লক্ষ লক্ষ ওড়িয়াঙ্ক মৃত্যুকে কিপর থোমাস রেভেনসা যথার্থ বলে দর্শাইলে তাহা বর্ণনা করে বরিষ্ঠ সাংবাদিক রাজরাম শতপথী কহিছেন ইতিহাস ভবিষ্যতকে পাট কঢ়ায়। সে ডক্ট্রিন কহে যে সব যা হচ্ছে ঈশ্বর করছেন, ইয়ে ঈশ্বর তাঁকর বুঝবে, আমার কিছু করার নাই। অর্থাৎ ওভর পপুলেশন কু কমাইবা এবং পৃথিবীরে দুনিয়ার সন্তুলন আনবা ঈশ্বর এত গুড়াক লোককে মার দেছেন। এই আলোচনা চক্রে ভাগ নেওয়া বক্তা ও অতিথি মানে নঙ্ক দুর্ভিক্ষ ও টি রেভেনসাকে নিয়ে বহু রোচক ইতিহাস উপস্থাপন করেছেন। এবার রেভেনসা না পরিবর্তন কু নেই রাজ্য সরকার কোর্টরে বল। সরকার এ প্রসঙ্গে কোন নিষ্পত্তি নেউছেন এবং তাকে নেই রাজনীতি কেউ মোড় নেউছি তাকে এবে অপেক্ষা। ভুবনেশ্বর স্বপ্নাঞ্জলি মহান্তিক রিপোর্ট, অর্গস নিউজ। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।